সাবস্ক্রাইব করুন সোনি আট ক্লিক করুন বেল আইকন মন্ত্রী তুমি দিন দিন শুকিয়ে কেমন সজনে ডাঁটার মতো হয়ে যাচ্ছ আমি তো এরকমই মহারাজ আর ওদিকে গোপালকে দেখো কেমন তেল চুপচুপে নাদুষ নুদুস হয়ে গেছে ওরকম আরব পারস্য ঘুরে ঘুরে আখরোট কিশমিশ খেজুর এসব খেলে দেখতেন আমারও চেহারায় কেমন জেল্লা হত আরে 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 তাই তো তাই তো সত্যি গোপাল তুমি কিন্তু শাহেন দেশে গিয়ে কদিন ভালোই জামাই আদর পেয়েছো হ্যাঁ সবই কপাল মহারাজ দেখছেন না আদর পেয়ে পেয়ে কেমন বাঁদর হয়ে গেছে তবু যদি আপনার মতো হতে পারতাম মন্ত্রী মশাই আরে বাঁদরটা তো ছাড়ো সত্যি বলতে কি আমারও না ওই সব দেশে খুব ঘুরতে ইচ্ছে করছে এই তালে মহারাজের পো ধরে যদি শো করে একবার ওই আরব মুলুকে ঘুরে আসা যায় ইচ্ছে থাকলেই উপায় হয় মহারাজ বলছো তাহলে বরং একবার ঘুরেই আসি আর আমি যখন আছি তখন তো আপনার কোনো চিন্তাই নেই কেন 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 তুমি আবার আমার কোন যজ্ঞে লাগবে আমি ছায়ার মতো আপনার সঙ্গে থেকে থেকে আপনাকে পথ দেখাব আর সুযোগ পেলেই ফট করে কেটে পড়ব তবে ওই ওই অচেনা অজানা দেশে পথে ঘাটে কিন্তু অনেক বিপদ ওই সব ক্ষেত্রে শুধু বল নয় বুদ্ধিরও প্রয়োজন এই সব ক্ষেত্রে কোনো অভিজ্ঞ লোককে সঙ্গে রাখলেই ভালো হয় তাহলে তো গোপালই ভরসা আপনি চাইলে আমি আবার একবার যেতে রাজি আছি মহারাজ যাক তাহলে আর কোন চিন্তাই নেই আমি মন্ত্রী আর গোপালকে নিয়ে কালই রওনা হব গোপাল তুমি তাহলে সব ব্যবস্থা করে ফেলো ব্যাস যা ভয় পাচ্ছিলাম ব্যাটা আবার কাবাবে হাড্ডি হয়ে গেল গোপাল চলো তাহলে চলো চলো আমরা কিন্তু তৈরি হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চলুন মহারাজ তাহলে এবার রাওনা হওয়া যাক এটা কি ইয়ার কি হচ্ছে হ্যাঁ ঘোড়া নেই জাহাজ নেই আমরা কি উড়ে উড়ে যাব একদম ঠিক ধরেছেন মন্ত্রী মশাই তাই আবার হয় নাকি হয় বই কি বিজ্ঞানীর দেওয়া উড়ুক্কু জুতো পড়ে এই যে আমরা এবার শো করে উড়ে যাব ওহ এই না হলে গোপাল অনেকক্ষণ ধরে তো উড়েই যাচ্ছি মহারাজ এবার একটু কোথাও বসে জিরিয়ে নিলে হতো না হ্যাঁ হ্যাঁ তাই তো আর কিছু দূর গেলেই আমরা পারস্য দেশে পৌঁছে যাব মহারাজ আমি জল খাবো এ আবার কি না ওহ এখন জল কোথায় পাই আরি 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 ওই তো ওই তো একটা মরুদ্দন চলো 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 ওখানেই যাই কিন্তু যেখানে সেখানে এরকম করে নেমে পড়াটাকে ঠিক হবে মহারাজ ছিলাম মানুষ আর এই গোপালের পাল্লায় পড়ে হয়ে গেলাম ফানুষ। সবেতে খালি বাড়াবাড়ি চলুন মহারাজ ওখানেই নেমে বিশ্রাম নি চলো তাহলে আমিও একটু জিরিয়ে নি আহ যাক বাবা এতক্ষণে হাত পা ছড়িয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে তোমার ওই জল ফল যা খাওয়ার সব সব খেয়ে নাও বায়না না খাই খাই করছেন করুন তবে আমার মনে হচ্ছে একটু পরেই আমাদের পালাই পালাই করতে হবে গোল আলুটা সব কিছুতেই শুধু বাগড়া দেওয়ার কাজ

এখন কি হবে পায়ে তো জুতো নেই যে উড়ে যাব বেশি কথা না বলে দৌড়তে থাকুন জঙ্গল থেকে বেরিয়ে মরুভূমির দিকে চলুন ও ওরে বাবা চারিদিকে তো ধুধু মরুভূমি এখন এবার কোথায় যাব গোপালের গোপালের পাল্লায় পড়ে এবার মনে হচ্ছে সোজা সোজা জমালায় যাব ও এই কি বিপদে পড়লাম রে বাবা বিপদ একটা আসছে বটে এখনো আসেনি আরও আসছে কি আবার কোথায় চলে এলাম আমরা এই তো মহারাজ ঝড় আমাদের একেবারে ঠিক জায়গায় এনে ফেলেছে তাই তো মনে হচ্ছে একটা বিশাল প্রাসাদ কিন্তু লোকজন কোথায় কাউকে তো ঢুকতে দেখছি না 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 মরুভূমির মাঝখানে তো এমন প্রাসাদ থাকার কথা নয় তাহলে কি চলো গোপাল চলো চলো মনে হচ্ছে ভেতরে কিছু দানা পানিও এই মরুভূমির মাঝখানে যখন এমন একটা জায়গা জুটবে পাওয়া গেছে তখন রাতটা বর এখানেই কাটাই তবে আমি বলি কি মহারাজ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনেক হয়েছে তুমি আর জ্ঞান দিও না আসুন তো মহারাজ যাচ্ছেন যান মহারাজ তবে চোখ কান একটু খোলা রেখে ঢুকবেন আমি যখন আছি তখন আপনার কোনো ভয় নেই আসুন একেবারে বুক চিতিয়ে ঢুকবো হুম যাচ্ছে যাও কোথায় কি বিপদ লুকিয়ে আছে কে জানে বিপদে পড়লে ওই ঢুকবে বাঘের মতো আর বেরোবে ইঁদুরের মতো যাও যাও কই আরে ও মন্ত্রী আরে ভিতরেও তো কাউকে দেখতে পাচ্ছি না লোকজন দেখে কি হবে মহারাজ তার থেকে বরং ওই বাগানের দিকে একবার তাকিয়ে দেখুন ও তাই তো কি বড় বড় পাকা পাকা ফল ঝুলছে দেখেই তো আমার পেটের ভেতরটা কেমন খাই 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 করে উঠছে আরে চলো তাহলে pere খাই শুধু ফলটাই দেখলেন মহারাজ আর দিকে হাড়ের পাহাড়টা দেখলেন না ইরে হ্যাঁ তাই তো না মানে ওটা তো খেয়াল করিনি দূর ছাড়ুন তো সব কাজে পিছু গোপালের স্বভাব কিন্তু ওই হাড়গুলো কবে কে মরে গিয়ে কঙ্কাল হয়ে গেছে গোপাল তাই দেখে শুধু শুধু ভয় পাচ্ছে ভয়ের কি আছে মানে ভয়কেই তো আমাদের জয় করতে হবে মাটিটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে তার সঙ্গে মোটকা একটা গন্ধ ও কি মিষ্টি খাসা খেতে কিন্তু রস যেন চুইয়ে চুইয়ে পড়ছে গতিক ভালো নয় মহারাজ চলে আসুন এক্ষুনি পালিয়ে আসুন মহারাজ মানুষ মানুষ পেছি মানুষ ওরে বাঁচা রে গোপাল বাঁচাও মারব মারব দুটোকেই মারব দুটোকেই মারব তবে আজ নয় আজ আমার পেটটা ভর্তি আছে আমরা তো কিছুই জানতাম না আমাদের ছেড়ে দাও বাঁচাও গোপাল ও গোপাল হে এই নাক মুলছি এই কান মুলছি আর কোনো দিন এ মুখ হব না এবারের মতো ছেড়ে দাও কালকে তোদের দুজনকে জ্যান্ত খাবারে মজ মজ করে চিপিয়ে খাব কিন্তু আমি থাকতে তো সেটা কিছুতেই হবে না দাদা না না যা করার এক্ষুনি করতে হবে ওহ চারদিক তো খুঁজে ফেললাম না তেমন কিছু তো চোখে পড়লো না যা ওই দানবটাকে পেঁচে ফেলা যাবে যাই ওদিকটাও একবার দেখে আসি ওরে বাবা এ তো দেখছি একটা বিরাট বড় ইঁদারা আর দেখি তো বেশ গভীরও মনে হচ্ছে না সে না হয় হলো কিন্তু তারপর তারপর কি হবে পালানোর রাস্তাটাও যে এই ফাঁকে দেখে রাখতে হবে

ওটা বেঈমান দেখছেন না ব্যাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মজা দেখছে ও গোপাল কিছু একটা করো আরে তুমি আমাদের শেষ ভরসা আমাদের বাজা গোপাল এত করে তো বলছেন তবু কিছু করছে হায় ভগবান আজই আমাদের শেষ দিন ও টাওয়ার কি করছে দেখুন দেখুন আপনার গোপাল আমাদের বাঁচানোর বদলে দানবের ঘুম ভাঙানোর চেষ্টা করছে আরে গোপাল কি পাগল হয়ে গেল নাকি এই মরেছে এবারে তো দানব আমাদের খাবে গোপাল তো তখন থেকে সেই চেষ্টাই করছে আরেকটা মানুষ ওরা ওরা তবে তোকেই খুঁজছিল বল হ্যাঁ তা বুঝতে যখন পেরেছ আর দেখতে যখন পেয়েছো তখন ওখানে বসে না থাকে গতরটা নড়িয়ে এসে ধরো না এটা এটা বেশ নাদুস নুদুস বেশ রেয়াজি ও বাবা কোনটা ছেড়ে কোনটাকে ভাই আগে তো আমাকে ধরে দেখাও তারপরেই না হয় খাবে ধরে দাঁড়া এক্ষুনি ধরে তোর মুন্ডুটা টেনে ছেড়ছে এসো 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 এসে ধরো আমায় পালাবি এ পালাবি কোথায় পালাবি এক্ষুনি ধরবো তোকে এক্ষুনি ধরবো পড়েছে পড়েছে ব্যাটা ফাঁদে পড়েছে না না আর দেরি না করে বরং কাজের কাজটা করে ফেলি এসেছো এসেছো গোপাল এসেছো ও আমাদের মুক্ত করো মুক্ত করো দানবটা কোথায় তাড়াতাড়ি বেরোন এখান থেকে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে দানবটা কিন্তু যে কোনো সময় উঠে পড়তে পারে বলছো বটে কিন্তু এখন থেকে পালাব কি করে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এসেছে যখন তখন চেপে না থেকে বলে ফেলো অরে ফ্যাল ফ্যাল করে দেখছো কি চলুন না সবাই মিলে আবার মরুভূমির মাঝখানেই যাই কেন ওখানে কি কি তিনজোরে মিলে ছুঁয়াছুঁয় খেলবো না না আবার যদি একটা ওই রকম ঝড় আসে তাহলে সবাই মিলে উড়ে যাব। বেশি না বকে আমার সাথে চলুন দেখি আমি একটা সুরঙ্গ খুঁজে পেয়েছি আমাদের ওই সুরঙ্গ দিয়েই পালাতে হবে গোপাল এ কি সর্বনাশ ওহো ও ওগুলো আবার কি এমন অদ্ভুত পিঁপড়ে কুকুরের মতো বড় প্রাণী গো মনে হচ্ছে আমরা দানব পিপড়েদের রাজ্যে ঢুকে পড়েছি আমাদের একটা অন্য পথ ধরতে হবে ওই পথ ধরার আগেই ওরাই আমাদের ধরে গিলে খাবে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি পালাও পালা পালাও তাড়াতাড়ি করতে হবে গোপাল কিছু একটা করো এবার কি তাহলে আমাদের পুড়ে মরতে হবে আমরা নয় ষড়যন্ত্রী মশাই পূর্বে ওই পিঁপেরা পালিয়েছে পালিয়েছে পিঁপড়েরা সব পালিয়েছে সামনে সুরঙ্গের মুখ দেখা যাচ্ছে আসুন তাড়াতাড়ি বেরিয়ে সুরঙ্গের মুখটা বন্ধ করে দিতে হবে ও এতক্ষণ যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল এখন একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া যাবে ও এদিকে তো দেখছি রাতও হয়ে গেছে ও এই রাতে তাহলে আমরা যাব কোথায় না না আজ আর কোথাও গিয়ে কাজ নেই তার থেকে গাছটার উপর উঠে আজকে দি। কেমন পাচ্ছে। তুমি আর কি পারো কাজের মধ্যে তো দুই খাই আর শুই এই তো দিনের আলোয় সব কেমন ঝলমল ঝলমল করছে ঘুমটাও বেশ জমিয়ে হয়েছে তবে আমি যা দেখছি সেটা যদি আপনারাও দেখেন তাহলে কিন্তু আপনাদের চোখ কপালে তাই নাকি তা সেটা কি শুনি কেন নিজের চোখেই ওই গাছের গোড়ার দিকে একবার দেখুন কি বিশাল সাপ শুধু বিশাল নয় ওটা একটা বিশেষ কোনো সাপ কি করে বুঝলে গোপাল ভালো করে দেখুন মহারাজ ওর ফনার কাছে একটা মণি কেমন চকচক করছে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো না না এবার তো মনে হচ্ছে সাপের পেটে ঢুকে মরতে হবে গো না না এখন নিচে নামলে বিপদ নেই এখনো কিছুই করবে না করবে না বললেই হলো বেটার নামলে গিলে খাবে বলে কেমন ওত পেতে আছে আমার দিকে আবার কেমন টিট টিট করে তাকাচ্ছে ওর পেটটা ফুলে আছে আর তার মানেই ওর পেটও ভরা আছে ওহো তাই কথাটা তো আগে বলবি শুধু শুধু খালি ভয় দেখানো তবে এর হাত থেকে বাঁচার উপায় নেই আজ না হলে কাল ও ঠিক আমাদের গিলতে আসবে তাহলে কি গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই উপায় তো কিছু একটা বার করতেই হবে যা করার তাড়াতাড়ি করো গোপাল না না আমি কিছুতেই ওই সাপ বাবাজিকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না ওফ বাবা হরি এইগুলো দিয়ে আবার কি হবে মনে হচ্ছে গোপাল সাপের সঙ্গে ডাঙ্গুলি খেলবে দেখছো এদিকে পিলে চমকে যাচ্ছে আর তোমার রসিকতা করা হচ্ছে গোপালের কাজকর্ম দেখে তো আমার তাই মনে হচ্ছে এই বাজে না বোকে একটু ভাবো না কি করা যায় এতিয়ার ভাবা ভাবির কি আছে মহারাজ সাপটাকে ওই ডান্ডার বাড়ি হয়ে যাবে বড় বড় কাজটা করে দেখাও দেখি দাঁড়ান মহারাজ মন্ত্রী মশাইয়ের জন্য আমি অন্য একটা কাজ ভেবে রেখেছি বেটা নির্ঘাত আমাকে ফাঁসানোর কথা ভাবছে কি কাজ গোপাল এবার যে ওনাকে গাছের ডাল এই লতা পাতা দিয়ে নিজেদের চারপাশে জড়িয়ে ফেলতে হবে কি গায়ে জড়িয়ে ফেলবে যা ভেবেছিলাম হত ছাটা সে নির্ঘাত আমাকে বিপদে ফেলবে এটাই বাঁচবার একমাত্র উপায় নেই মন্ত্রী মশাই তাড়াতাড়ি বেঁধে ফেলুন দেখি তাহলে আর দেরি করো না মন্ত্রী এসো আমি বলং তোমাকে সাজিয়ে দি এই এই পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি বাঁচাও মাচান মহারাজ মাচান গোপাল শেষে এই ছিল তোমার মনে হ্যাঁ ও গোপাল কিছু একটা করো আরে মন্ত্রীকে বাঁচাও আরে আরে সাপটা তো মন্ত্রীকেই খেতে যাচ্ছে আমিও তো সেটাই চাইছিলাম মহারাজ হ্যাঁ তার মানে তুমি মন্ত্রীকে মেরে ফেলতে চাও মন্ত্রী মশাই তো আমাদের টোপ মহারাজ ছি না এইভাবে আহা! করে কি হচ্ছে সেটাই দেখুন না এই সুযোগ এইবারেই কাজের কাজটা করতে হবে ওই গোপালের পাল্লায় পড়ে আর একটু হলেই প্রাণটা বেরিয়ে যাচ্ছিল না ভূত আমি হলাম এক আমাকে কবজা করে আমার এই হাল করেছিল তোমার জন্যই আজ আমি মুক্তি পেলাম তুমি যে সাধারণ কেউ ন সেটা তো আমি আগেই বুঝেছিলাম আমাকে মুক্ত করার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু শুধু ধন্যবাদে যে কাজ হবে না তাহলে আমি তোমাদের জন্য কি করব আমি বাড়ি যাব হ্যাঁ তুমি বরং আমাদের ওই কৃষ্ণনগরী নিয়ে চলো কিন্তু আমি যে এই মরুভূমির বাইরে কোথাও যেতে পারবো না তাহলে ভাই তুমি বরং আমাদের উরুক্ক জুতোগুলো ফিরিয়ে এনে দাও সেগুলো কি কোথায় আছে এক মরুত্তানে বাঁদরেরা আমাদের থেকে কেড়ে নিয়েছিল আর এক মুহূর্ত এখানে দেরি না করে চলো চলো এই পরে এখান থেকে ও যাক বাবা এতক্ষণে নিজের জায়গায় ফিরেছি এবার আর আপনাকে কিচ্ছু ভাবতে হবে না আমি এবার সব সামলে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমার না খুব দেখেছি এবার বন্ধ করে ঘরে গিয়ে নাকে তেল দিয়ে যাও আমার তো আর ঘুম পাচ্ছে না এই যাত্রাতেও গোপাল তুমি বাঁচালে তোমাকে আমি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। কর্তার ইচ্ছাতেই কর্ম মহারাজ কিছু বলবে সেনাপতি যাহা পানা এই মাত্র খবর পেলাম ওই কাল রাতেও এই ভয়ঙ্কর বাঘ লোকালয়ের ভেতর ঢুকে একজনকে মুখে করে তুলে নিয়ে গেছে বলো না আর বলো না হর দিন দু তিনটে করে মানুষ হারিয়ে যাচ্ছে আবার সাধের এই আরব রাজ্য থেকে আমার এত সৈন্য সামন্ত থাকতেও কিছু কিছুতেই বাঘটাকে মারা যাচ্ছে না কি করে মারবো হুজুর তীর ধনুক বর্ষা বললম সব যে হজম করে ফেলছে ওই মানুষ কো বাঘ হুজুর মাফ করবেন আমার মনে হয় ওই বাঘটা রক্ত মাংসের নয় ও একটা ও একটা জিন মহারাজ কৃষ্ণচন্দ্রকেও তো সাহায্য চেয়ে পত্র পাঠানো হলো কই কই তারাও তো এলো না খোদাবন্ধ মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় ও আরো একজন আসছেন ওরা এসে গেছে বাহ 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 বহুত খুব বহুত খুব এসে গেছি বাদশাহ হুজুর এসো 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 গোপাল এসো আসুন আসুন মহারাজা কৃষ্ণচন্দ্র তাইনিকে এনাকে তো ঠিক ও হচ্ছে আমার মন্ত্রী বহুত খুব বহুত খুব তা চলুন চলুন এখন আমার প্রাসাদে গিয়ে বিশ্রাম করবেন পরে আমার বিপদের সব কথা বলবো তোমাদের গোপাল চলো বলেন কি আরবরাজ আজ অব্দি ওই বাঘটা হাজার খানিক মানুষ মেরেছে হ্যাঁ তাই তো আরে শুধু রাতের বেলা কেন আজকাল দিনের বেলাতেও মানুষ খুব একটা বের হচ্ছে না এভাবে চলতে থাকলে তো আমার আরব রাজ্য একেবারে সুনশান একেবারে মরুভূমি হয়ে যাবে উম সে তো খুবই চিন্তার কথা তা গোপাল তুমি কিছু বলো এখানে এসেও গোপালকে তল্লায় হ্যাঁ কেন আমি আমি কি কি কোনো পরামর্শ দিতে পারি না মহারাজ কিছু বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবি তবে গোপালের পর আচ্ছা আরবরাজ ওই বাঘটার ব্যাপারে আপনাকে কি দু একটা প্রশ্ন করতে পারি দু একটা কেন হাজার লোক মারা পড়েছে ওই বাঘের মুখে তাই তাই হাজারটা প্রশ্ন করলেও তার উত্তর দিতে আমি রাজি আছি গোপাল বলো 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 কি বলবে বলো আচ্ছা এই আরব দেশে এর আগে কি এরকম কোন বাঘ দেখা গেছিল শুধু আগে কেন খসমিন কালেও না হুম ওই খানটাতেই কেন জানি না আমার কেমন খটকা লাগছে বালির দেশ এই আরবে কেলেপানা গুলে বাঘ দেখা গেলেও যেতে পারে কিন্তু যা শুনলাম তাতে এ বেটা বাঘ তো একেবারে আমাদের দেশের ডোরাকাটা কাটা বাঘ তা সে এখানে এলো কি করে বাঘটা কি করে মারা যায় সে চর্চা ছেড়ে বাঘটা এলো কি করে তাই নিয়ে পড়লো আরে বুদ্ধির জাহাজ বাঘ যে করেই আসুক না তাতে তোর কি হ্যাঁ আমার মনে হয় মহারাজ কি করে বাঘ মরবে গোপাল সেই মতলবি বার করুক সে তো বলবোই তাই বাঘ বাবাজির ব্যাপারে কিছু সুরুক সন্ধান করে নিচ্ছি আপনি এখন ধৈর্য ধরে শুধু শুনে যান পরে না হয় মন্তব্য করবেন ঠিক আছে বাঘ কি করে এলো তা তো জানি না আচ্ছা বাঘটাকে মারা অথবা ধরার জন্য আজ অবধি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে চৌকিতে চৌকিতে পাহাড়া বসানো হয়েছে দেখা মাত্রই আমার সৈন্যরা বাঘের দিকে ছুঁড়ে মেরেছে তীর ধনুক বর্ষা বললম না না তাকে তাকে মারা যায়নি কেন সব তার গায়ে লেগে ফিরে এসেছে এটা ওই সপ্তমাশ্চর্যের আরেক আশ্চর্য আমার সেনাপতি ধারণা বাঘটা রক্তমাংসের নয় তো তাহলে কিসের ওটা একটা ওটা একটা ভৌতিক বাঘ ওটা একটা চীন হুম বুঝলাম কি বুঝলে গোপাল ব্যাপারটা খুবই গোলমেলে ঠিক আছে মারা যখন যাচ্ছে না তখন টোপ দিয়ে ওটাকে ধরতে হবে টোপ মতলব আমাদের দেশে বাঘ ধরতে হলে ভেড়া অথবা ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে গাছের তলায় বেঁধে রাখা হয় খাবারের লোভে বাঘ এসে যেই টোপকে ধরতে যায় অমনি গাছের ডালে শিকারী তীর অথবা বর্ষা ছুঁড়ে বাঘটাকে মেরে ফেলে এ তো খুবই ভালো ব্যবস্থা আমি কিন্তু বাঘটাকে প্রাণে না মেরে জ্যান্ত ধরতে চাই স্বাদ কত করে, কি করে ওই ছাগল বা ভেড়াটার সারা গায়ে আমি আফিম মাখিয়ে রাখবো বাঘ ওটাকে খেলেই আফিমের ঘরে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়বে তখন বাঘটাকে জালে ধরা যাবে তুমি তুমি কবে সব করতে চাও গোপাল কালি তবে তার আগে আপনার সেনাপতির সাথে আমি একটু কথা বলে নিতে চাই ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি তাকে ডেকে পাঠাচ্ছি কে আছিস সেনাপতিকে এর তেলা আমি এই জঙ্গলে ভেড়ার টোপ রাখবো বলে স্থির করেছি ওই জঙ্গলে ওটা কিন্তু খুব ভয়ঙ্কর জঙ্গল বাক্তা নিশ্চয়ই শহরের ভেতরে থাকে না আর কাছাকাছি জঙ্গল বলতে তো ওইটাই হ্যাঁ তা ঠিক তাহলে একটা ছাগল কি ভেড়া দেবে না এর সঙ্গে সৈন্য সামন্ত লাগবে তো না না ও সব কিছু লাগবে না বেশি লোক হলে তো বাঘ আসবে না তাই আমি একলাই যাব ওই জঙ্গলে বিলকুল একলা যাবেন কিন্তু আপনার কিছু হয়ে গেলে অঙ্কটা বাড়বে বুঝলাম না বাঘটা আজ পর্যন্ত হাজারটা মানুষ মেরেছে আমি মরলে এক হাজার এক হবে দিনের পরে রাত হলে রাতের পরে কি বলো সেনাপতি বলো রাতের পরে কি বলো তো হ্যাঁ এখান থেকে এখন যাও তো আমরা মরছি না নিজেদের জ্বালায় আর উনি এসেছেন পাগলামি করতে পারে না পারে না পারে না জানো না জানো না তাই পারো না পারো না তাই জানো না লোকটা কে আগে এই আরব রাজ্যের বিজ্ঞানী ছিল এখন পাগল হয়ে গেছে দেখা হলেই উল্টো পাল্টা প্রশ্ন করে মাথা খারাপ করে ছেড়ে দেয় থাকে কোথায় কে জানে এই জঙ্গলে ফঙ্গলি ঘুরে বেড়ায় হয়তো ওর কথা বাদ দিন এখন চলুন ও আপনার ওই বাঘ ধরার সব বন্দোবস্ত করে দিই অদ্ভুত ব্যাপার লোককে শহর থেকে বাঘে টেনে নিয়ে যাচ্ছে আর এ কিনা একাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে অথচ বাঘে ছুটছেই না একেই কি ভাগ্য বলে বেটা আসছে এটা কি হলো মুখের সামনে শিকার পেয়েও বাঘমামা চলে যাচ্ছে কেন চলে ভেড়াটাকে না খেলে বাঘটাকে জালে জড়াবো কি করে গোপাল 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 তুমি কোথায় গোপাল আমি এইখানে সাবধানে কাছেই বাঘ আছে ভেটা নিশ্চয়ই আমাকে ভয় দেখিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছে থাক বাঘ আমি এসে গেছি এই তো ভেড়া বাঘে ছয়নি তো না শুধু শুকেছে ঠিক ধরেছিলাম বাঘে একে খাবে না গোপাল এভাবে বাঘে ভেড়া খাবে না সে ঠিক আছে কিন্তু আপনি এভাবে এখানে এলেন কি করে শুধুমাত্র সাহসের জোরে তুমি কি ভাবো সাহস কেবল তোমারই আছে আমার নেই এবারে গাছের ডালে বসে দেখো কিভাবে বাঘকে টোপ খাওয়াতে হয় আরে ওটা কি করছেন ভেড়ার গায়ে রক্ত মাখাচ্ছি কেন রোজ রোজ মানুষ খেয়ে খেয়ে বাঘটার নাকে রক্তের গন্ধ লেগে আছে যে রক্তের গন্ধ না পেলে ও শিকার ছবি কেন গোপাল তুমি বুদ্ধিমান হতে পারো কিন্তু মনে রাখবে আমিও কম যাই না এইবার দেখি বাঘ কেমন শিকার না খেয়ে চলে যায় হায় ভগবান আমাকে টেক্কা দিতে এসে শেষে কিনা নিজেই বাঘের পেটে চলে গেল হায় 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 আমার এতদিনের মন্ত্রী শেষে কিনা বাঘের মুখে জীবনটা দিল মহারাজা কৃষ্ণচন্দ্র তোমাকে সান্ত্বনা জানাবার কোনো ভাষাই আমার নেই তোমার মন্ত্রীকে রক্ষা করতে পারলাম না আমি আসলে আমি যে আমি যে বড় অসহায় শোনো শোনো আমি বলি কি তোমরা কৃষ্ণনগরে ফিরে যাও ফিরে যাবার জন্য তো আসিনি আরব রাজ কি বলছো কি গোপাল এভাবে তোমাদের মন্ত্রীর জীবন চলে যাওয়ার পরেও তুমি থেকে যেতে চাইছো শুধু থেকে যেতে চাইছি না বাগের অত্যাচার চিরকালের জন্য বন্ধ করতে চাইছি শুনুন আরব্রাজ মানুষ খেকোটার মুখোমুখি হতে আমি আবার ওই জঙ্গলে যাব এবং আজই আমি বলি কি গোপাল কিছু সৈন্য সামন্ত যাক তোমার সঙ্গে না আরব্রাজ আমাদের বাংলায় একটা প্রবাদ আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তাই যা করতে হবে একলাই বাঘটাকে আজ ভালো করে নজর করতে হবে আর গাছের তলায় এলেই ডালের উপর থেকে ছুঁড়ে দিতে হবে জাল তারপর যা হবার হবে হে মা ভবানী রক্ষে করিস মা এত তাড়াতাড়ি ভবলীলা সাঙ্গ করে দিস না যেন কিরকম যেন একটা খটকা লাগছে বেটা কানা নাকি মুখের সামনে দাঁড়িয়ে আছি অথচ মনে হচ্ছে যেন দেখতে পাচ্ছে না বাবা বাঘের গাটা কি ঠান্ডা রে যেন বরফ ছেলে মুখের সামনে আমার মতো এমন একটা নধর শিকার পেয়েও বাঘ বেটা যে রনে ভঙ্গ দিল ব্যাপারটা কি শুটকো মন্ত্রীকে তো খেলো অথচ আমাকে ছেড়ে দিল না এটাও একটা খটকা জয় মা বুদ্ধিস্বরী মাথার খোলে আরেকটু বুদ্ধি ভরে দে মা তাহলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে কি বলছ কি গোপাল কি এমন হলো যে তুম করে কৃষ্ণনগরে ফিরে যেতে চাইছো আমার খটকার কথাগুলো কি মহারাজকে বলবো না থাক যা পেট পাতলা মানুষ এখনই হয়তো আরব রাজকে সব বলে বসবে তারপর এক কান থেকে পাঁচ কান হলেই কি হলো গোপাল কি বিড়বিড় করছো বলো তো আমার কথার উত্তর দাও উত্তর দাও আগে বইয়ের জন্য আমার খুব মন কেমন করছে মহারাজ চিরকালের মতো বাঘের পেটে চলে যাবার আগে তাকে একবার আমার দেখিয়ে আসি ও তার মানে তুমি পালিয়ে যেতে চাইছো সে আপনি যেমন ইচ্ছে ভাবতে পারেন ছি ছি গোপাল এই নিজেই বললে এখানকার লোকেদের বাঁচাবি আরবরাজ তোমার উপর কতটা ভরসা করে বসে আছে বলতো কিন্তু তাঁর ভরসার দাম চোকাতে হলে আমি নিজেই যে ফরসা হয়ে যাব মহারাজ তাহলে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে যথা আজ্ঞা আপনি তাহলে থেকে যান জুতো পায়ে দিয়ে আমি যাই কেটে গোপাল তোমার সাথে আমিও একমত ওটা ওটা আসল বাঘ নয় আসল বাঘ হলে কখনোই এমনটা হতো না তাহলে ওটা কিসের ধাতুর তৈরি নকল বাঘ তাহলে ওটা চলাফেরা করছে কিভাবে বেতার তরঙ্গের সাহায্যে হয়তো হয়তো দূর থেকে কেউ ওটা চালাচ্ছে ঠিক তাই পাতায় ভরা গাছের ডাল নিয়ে আমি ঝোপের মধ্যে পড়ে যেতেই যে বেটা শয়তান ধাতুর বাঘটাকে নিয়ন্ত্রণ করছিল সে আমাকে ঠিক মতো দেখতে পায়নি তাই বাঘ আমাকে না কামড়ে ফিরে গেছে তোমার তোমার অনুমান একেবারে নিখুঁত গোপাল কিন্তু কিন্তু সে কে সেটা কি বুঝতে পারছো বুঝতে পেরেছি এক পাগল বিজ্ঞানী ওই জঙ্গলে বাঘের ডেরায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাঘে তাকে স্পর্শ করছে না ওই বিজ্ঞানী আছে এই সবের পেছনে এখন বলুন তো এই নকল বাঘের দৌরাত্ব বন্ধ করা যায় কিভাবে দেখাচ্ছি হুম জঙ্গলের মধ্যে ঢুকে দেখি যদি ব্যাটাকে পাওয়া যায় বাঘের পিঠে পাগলা বিজ্ঞানে তার মানে যা অনুমান করেছিলাম তাই বাঘ তাহলে জ্যান্ত নয় ধাতুর তৈরি বড় মাপের বাঘ পুতুল হুম হাতের যন্ত্র টিপে পাগলা বিজ্ঞানী এটাকে চালিয়ে নকল বাঘ দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় কিন্তু কেন বাঘ বেটা বলতো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি রাজার দরবারে হে শুনেছি রাজাকে বুদ্ধি দিতে আসা বুদ্ধিমান গোপালও নাকি তোর ভয়ে পালিয়ে গেছে হে এই মওকায় আজ আচ্ছা করে রাজাকে ভয় দেখাতে হবে তোকে হ্যাঁ ব্যাস তাহলেই কেল্লা ফতে ভয় পেয়ে রাজা সিংহাসন ছেড়ে পালালেই ওই সিংহাসন টুকুস করে আমি বসে পড়বো দখল নেব আমি তাহলে এই ব্যাপার ভয় দেখিয়ে সিংহাসন দখল করাই শয়তানটার আসল উদ্দেশ্য ঠিক আছে নকল বাঘের পিঠে এগিয়ে চালল নকল পাগল আমি আসছি পিছু পিছু গোপাল তো সহজে দমে যাওয়ার পাত্র নয় তাহলে বাঘের ভয়ে এভাবে চলে গেল কেন হুম সেটাই তো বুঝতে পারছি না কিছুতেই বোধগম্য হচ্ছে না গোপালের এই ব্যবহারটা সবই আমার কৃষ্ণচন্দ্র।। আসলে আপনার গোপালের ওপর আমি বড় বেশি ভরসা করেছিলাম একি একি দরবারের দরবারের খুব কাছেই বাঘ ডাকছে যে এই এই সকলে অস্ত্র নিয়ে তৈরি থাকো অস্ত্র দিয়ে কি হবে সেনাপতি মশাই ওই বাঘ তো অস্ত্রে কাবু হয় না হ্যাঁ ঠিক বলেছ এই বাঘ অমর তাই অস্ত্রে মরে না দেখি পাগলা বিজ্ঞানী বাঘের পিঠে তুমি হ্যাঁ হ্যাঁ আমি এটা আমার পোষা বাঘ পোস্তত এই বাঘকে দিয়েই আমি দিনের পর দিন তোমার রাজ্যে মানুষ মেরে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছি হ্যাঁ তৈরি করতে সফল হয়েছি খুব সফল কিন্তু কেন হ্যাঁ এই নবাবটাকে তাড়িয়ে ওই যে সিংহাসন ওই সিংহাসনের দখল নেব আমি আমি এই সিংহাসনে দখল তুই কোনদিনও পাবি না মূর্খ মাথা মোটা মোটা মাথা তুই কি ছাড়বি না রে জানিস আমি ইশারা করলেই আমার এই বাঘ তোর ধর থেকে মুন্ডুটা কুচুত কুচুত করে ছিড়ে কাজ করে চিবিয়ে খাবে কি বলছো কি তুমি ঠিকই বলছি ঠিকই বলছি তখন আর থাকবে বাঁস নাম বাঁচবে বাঁশি ওর সিংহাসন তখন আগলাবে কে 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 শোন শোন বেশি কথা আমি পছন্দ করি না তাই এক থেকে দশ গোনার মধ্যে সিংহাসন থেকে নেমে আয় নেমে আয় এক দুই তিন চার পাঁচ ছয় না 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 ভুলেও এ কাজ করতে যাস না আমার বাঘ তাহলে খেবে গিয়ে তোদের সকলকে ছিঁড়ে টুকরো 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 করে ফেলবে কি আমার বাঘ এরকম পিছন দিকে যাচ্ছে কেন আরে আরে বাঘ দৌড়ে আয় দৌড়ে আয় গর্জন ছেড়ে সকলকে চমকে রে এই না তো এই না তো তুমাও আসছে না তো এই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো যে এটা কি করে হলো এটা হলো লোহার প্রতি চুম্বকের আকর্ষণ চুম্বকের টানে তোমার লোহার তৈরি নকল বাঘ আটকে পড়েছে তাই আর তোমার কথা মতো না হালুম না ছোট সেনাপতি এক্ষুনি এই বদমাস্টার হাতে হাত করা পড়াও জনাব যত নষ্টের গোড়া এই লোকটা এই লোকটাই বিজ্ঞানের অপব্যবহার করে লোহার তৈরি নকল বাঘ দিয়ে সারা রাজ্যে এতদিন এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল এই শয়তানটার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলাম আমি যাও যাও একে কারাগারে নিয়ে যাও এ কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না তোকেও আমি দেখে নেবো হ্যাঁ তোকেও আমি দেখে নেবো দেখে নেবো আমি আরে যা যা এখন তো কারাগারে গিয়ে উত্তম মধ্যম খা তারপর না হয় দেখে নিস হেমন অসম্ভবকে কি করে সম্ভব করলে গোপাল সেটা না হয় পরে বলবো তার আগে সৈন্য সামন্ত লাগিয়ে ভালো করে তল্লাশি চালান্ত কিসের তল্লাশি লোহার বাঘ যেহেতু মানুষ খেতে পারে না তাই আমার মনে হয় বাঘের মুখে হারিয়ে যাওয়া সব লোককেই কোনো এক গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে ঠিক মতো তল্লাশি চালালেই সবাইকে খুঁজে পাওয়া যাবে ঠিক বলেছ ঠিক বলেছো তুমি আমি এখনই তল্লাশির ব্যবস্থা করছি সেনাপতি সেনাপতির চাবুক মেরে ওই শয়তানটার পেট থেকে কথা বের করো হারিয়ে যাওয়া সকলকেই আমি ফিরে পেতে চাই ধন্য 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 গোপাল ধন্য ধন্য তোমার বুদ্ধি ধন্য তোমার জন্যেই তোমার জন্যেই বাঘের মুখে হারিয়ে যাওয়া আমার রাজ্যের সব লোককে আমি ফিরে পেয়েছি গোপাল সব লোককে ফিরে পেয়েছি আচ্ছা 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 বলো তো কি করে বুঝলে যে বাঘটা নকল ওই যে যখন শুনলাম যে বাঘটাকে লক্ষ্য করে যত অস্ত্র ছোনা হয়েছে সব অস্ত্র তার গায়ে লেগে ফিরে এসেছে ওটাই আমার প্রথম খটকা খটকাট তারপর বাঘটা যখন ভেড়াটাকে খেলো না অথচ আমাদের মন্ত্রীমশাইকে মুখে করে তুলে নিয়ে গেল এরপর বাঘের গায়ে আমার হাত লাগলো ও বাবা কি ঠান্ডা শরীর তখন আমি চলে গেলাম কৃষ্ণনগরে আমাদের বিজ্ঞানীর সাথে আলোচনা করার জন্য ও তার মানে শুধু বিজ্ঞানীর সাথে কথা বলবার জন্য তুমি কৃষ্ণনগর গিয়েছিলে ওয়ের জন্য মন খারাপ করিনি হ্যাঁ মন খারাপ হয়েছিল তবে সেটা আমার বইয়ের জন্য নয় মন খারাপ হয়েছিল আমাদের মন্ত্রী মশায়ের জন্য আহ বেচারাকে তুলে নিয়ে যাওয়া দৃশ্যটা তো আমি নিজের চোখে দেখেছি মহারাজ বেটা এই পাজিটা আমাদের একটা অন্ধকূপে আটকে রেখেছিল কদিনে একটু খেতেও দেয়নি ভেবেছিলাম মরেই যাব কিন্তু কিন্তু গোপালের বুদ্ধির জোরে আমার হারিয়ে যাওয়া হাজার লোকের সাথে আপনাকেও ফিরে পেয়েছি গোপাল আমার সাথে ঝগড়া করে কৃষ্ণনগরে চলে না গিয়ে আমাকে তো সব কথা বলে যেতে পারতে পাগল নাকি যা পেট পাতলা লোক আপনি পেটের কথা বেরিয়ে পড়লেই তো ওই পাগলা বিজ্ঞানে সতর্ক হয়ে যেত আমার পেট নিয়ে তোমার আর চর্চা না করলেও চলবে গোপাল 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 তুমি যে আমার কি উপকার করেছো তার জন্য জিন্দেগি ভার আমি তোমার কাছে ঋণই হয়ে থাকবো এ বাবা শুধু শুকনো ঋণ আচ্ছা আরবে কি পুরস্কার পুরস্কার দেওয়া মানা নাকি না 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 আমি আমি দু হাত উজাড় করে তোমাকে উপহার দেব ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.